এবার ভালোবাসার টানে সুদূর ইন্দোনেশিয়া থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরে এসেছেন এক তরুণী। ভালোবেসে শাহজাদপুরের তরুণের সাথে আজীবন একসাথে থাকতে ভিনদেশি ওই তরুণী করেছেন বিয়ে। এই নিয়ে উপজেলা জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। ইন্দোনেশিয়ান তরুণীর নাম স্মৃতি নুরানি। নুরানি ইন্দোনেশিয়ার পারিজাত কুলন থানাধীন কেট্রোসোনা গ্রামের বাসিন্দা। তিনি মালয়েশিয়ার একটি ক্লিনিকে নার্স হিসেবে কর্মরত আছেন। জানা যায়, 3 বছর পূর্বে স্মৃতি নুরানির সাথে ফেসবুকে পরিচয় হয় মালয়েশিয়ান প্রবাসী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা গোপালপুর গ্রামের আনোয়ার হোসেনের। ফেসবুকের বন্ধুত্ব থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চলতি মাসে বাংলাদেশে এসে মঙ্গলবার 30 আগস্ট স্থানীয় মাওলানার মাধ্যমে বাংলাদেশের রীতি ও মুসলিম শরিয়াত মোতাবেক 50,000 টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। ভিনদেশি পুত্রবধূ পেয়ে আনোয়ারের মা আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, আমার পুত্রবধূ খুবই ভালো, সে আমাকে মা বলে ডাকেন। বিদেশি পুত্রবধূর জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি। এদিকে আনোয়ার হোসেন বলেন, ফেসবুকের মাধ্যমে ইন্দোনেশিয়ান মুসলিম পরিবারের মেয়ে স্মৃতি নুরানির সাথে পরিচয়ের পর আমরা বিয়ে করেছি। আমার স্ত্রী আমাদের দেশ ও কৃষ্টি কালচার সম্পর্কে আমার কাছ থেকে জানেন। আমার পরিবার সম্পর্কে সব কিছু জেনে বুঝে বাংলাদেশে আসেন স্মৃতি নুরানি। মঙ্গলবার 30 আগস্ট শাহজাদপুরে আমরা বাংলাদেশের রীতি অনুযায়ী বিবাহ রেজিস্ট্রেশন করেছি। স্মৃতি নুরানি বলেন, বাবা মায়ের অনুমতি নিয়েই বিয়ে করি। স্বামীর সাথে সুখে শান্তিতে ঘর সংসার শুরু করেছি। সবার কাছে দোয়া চাই, এখানে এসে খুব ভালো লাগছে। এদিকে আনোয়ারের ভিনদেশি বধূকে দেখতে প্রতিদিন স্থানীয় লোকজন আনোয়ারের বাড়িতে ভিড় করছে। মারুফ হাসান, বিশাল, বাংলাদেশ।